যুক্তরাষ্ট্রের নির্বাচনে মূলত প্রাধান্য পায় অর্থনীতি আর বোকারা। দেশটিতে 1992 সালে অনুষ্ঠিত নির্বাচনে বিল ক্লিনটনের প্রচার কৌশলবিদ জেমস কার্ভিল এমন উক্তি করেন, এবারের নির্বাচনেও তাই অন্যান্য বিষয়ের আগে অর্থনীতিকেই প্রাধান্য দিয়েছেন ভোটাররা। তবে তার সঙ্গে তারা প্রাধান্য দিয়েছেন আরও বেশ কয়েকটি বিষয়কে, যেগুলো ট্রাম্প কার্ড হয়েই ভূমিকা রেখেছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের হারের জন্য। চলুন জেনে নেই ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তনের ট্রাম্প কার্ডগুলো কি কি। এডিসন রিসার্চের জাতীয় বুথ ফেরত জরিপের তথ্যে দেখা গেছে, অর্থনীতি ইস্যুকে শীর্ষে রেখেছে 31% ভোটার, আর 35% ভোটার গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আর যেসব ভোটারের কাছে অর্থনীতি প্রধান উদ্বেগের বিষয়, তাদের 79% ট্রাম্পকে ভোট দিয়েছেন। পাশাপাশি মূল্যস্ফীতি ও ট্যাক্স হ্রাসের প্রতিশ্রুতির বিষয়টি ট্রাম্পকে জেতাতে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। অর্থনীতি ছাড়াও রক্ষণশীল মার্কিনীদের ট্রাম্পকে ভোট দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারীদের গর্ভপাত, ট্রান্সজেন্ডার ও সমকামিতার বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান। জাতদুল্যমান অঙ্গরাজ্যগুলোর গ্রামীণ এলাকা ও শহরতলির ভোটারদেরকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ভোট দিতে উৎসাহিত করেছে। এসবের পাশাপাশি অভিবাসন ও অভিবাসী সংকট সমাধানে কমলা হ্যারিসের যে ট্রাম্পের উপরই আস্থা বেশিরভাগ আমেরিকানের। বাইডেনের আমলে মূল্যস্ফীতির মতো অবৈধ অভিবাসনও রেকর্ড হারে বাড়ে, ফলে অনেক আমেরিকানই মনে করেন ডেমোক্র্যাটরা অভিবাসন নীতি সহজ করে দেশে অশ্বেতাঙ্গ জনসংখ্যা বাড়াতে পারে। অন্যদিকে ট্রাম্প অবৈধ অভিবাসীদের নির্বাসনে পাঠানোর প্রতিশ্রুতি দেন, এবার নির্বাচনের আগে কঠোর অভিবাসন নীতি প্রয়োগের কথাও বলেছিলেন তিনি। অভ্যন্তরীণ এসব বিষয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ইউক্রেন ও ইসরায়েলকে শত শত কোটি ডলারের অর্থ সহায়তা ও অস্ত্র দিচ্ছে, এ নিয়ে অনেক আমেরিকান ক্ষুব্ধ। তারা মনে করেন বাইডেনের শাসনামলে পরাশক্তি যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে গেছে, যেখানে কমলার ডেমোক্রেট বিদেশি যুদ্ধে কারিকারি টাকা ঢালছে, সেখানে ট্রাম্প নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হলে যত দ্রুত সম্ভব সব যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি ফেরাবেন। ইহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।